ও মা আপনি পারবেন আপনার সন্তানকে ভালো করার জন্য। মা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো মা গো, যদি সন্তানকে ভালো করতে চান শুধু ওয়াজই শুনবেন না মা, যায় নামাজে বসে বসে কাঁদবেন। আব্দুল কাদের জেলানির মা আপনারা জানেন, আব্দুল কাদের জেলানি 12 বছর বয়স, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জেলানি মা সেও তো একটা মা ছিল, রত্ন ভান্ডার মা, এমনই একটা মা আব্দুল কাদের জিলানির মা। আব্দুল কাদের জিলানির মা কিছু কাফেলার সাথে উনি পাঠিয়েছে ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য পাঠিয়েছে। ইনদিমিন টাইমে দেখা যায় 12 বয়সের আব্দুল কাদের জিলানি মুহিউদ্দিন, তখন তো আব্দুল কাদের জিলানি নয়, উনি কাফেলাদের সাথে ব্যবসা করতে গেছে, সেই কাফেলা ডাকাইতের কবলে পড়ে গেছে। ইনদিমিন টাইমে আব্দুল কাদের জিলানির মা বলে দিয়েছে, বাবা কখনো কোন সময় কোন মানুষের সামনে জীবন চলে গেল মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল কিযবু ইহলি, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওমা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 12 বছরের আব্দুল কাদের মুহিউদ্দিন, মুহিউদ্দিন জিলানি ব্যবসায়ী বৈনিকদের সাথে যখন ব্যবসা করার জন্য গেছে, ডাকাতের কবলে পড়ে গেছে। ইন দি মিন টাইম ডাকাতরা যখন অ্যাটাক করে ফেলেছে, সবাইকে সার্চ করছে, কার কাছে যা ছিল সব নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানি ছোট্ট মানুষ মনে মনে ভাবে, এই বাচ্চার কাছে তো কিছুই টাকার কথা নয়। জিজ্ঞেস করা হইল, বাবা তোমার কাছে কিছু কি কেউ রক্ষণাবেক্ষণের জন্য সাইরে রাখার কথা রাখছে কিনা, তোমার কাছে কোনো কিছু রাখছে কিনা? ইন দি মিন টাইমে ওই বাচ্চাটা বলতেছে, আব্দুল কাদের জিলানি বলেন, আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করেছে, বাবা তোমার কাছে কোনো টাকা পয়সা এই বণিকরা সেরে রাখছে কিনা, গর্ষিত অবস্থায় রাখছে কিনা? আব্দুল কাদের জিলানি বলেন, আসলে তারা রাখে নাই, আমার জনম দুঃখিনী মা, আমার জামার মধ্যে 10 থেকে 12টা মুদ্রা সেলাই করে রেখে দিয়েছে। জিজ্ঞেস করলো ডাকাতের সর্দার, ডাকাতের সর্দার জিজ্ঞেস করেছে, ও আব্দুল কাদের মুহিউদ্দিন, তুমি তো ওই সেলাই কিন্তু পাঞ্জাবির মধ্যে এই স্বর্ণ মুদ্রাটার কথা নাও বলতে পারতা, তোমার জিজ্ঞেস করলাম আর তুমি বলে দিলে, কারণটা কি বলো? মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বললেন, ও আমার ভাইরা, যদি আপনার পেটের জন্য এত কষ্ট করছেন, আমার জনম দুঃখিনী মা আমার শিক্ষা দিয়েছে, মুহিউদ্দিন জীবন চলে যাবে বাবা, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বললে আমার আল্লাহ সইতে পারে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আপনার সন্তানকে ভালো করার জন্য প্রথম মেহরবানি করে একটা কাজ করতে হবে, সর্বপ্রথম একটা কাজ করতে হবে মা, আপনার সন্তান যদি ভালো করতে হয় যায় না মাঝে বসে কাঁদতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, জীবনে কোনোদিন অন্য পুরুষকেই শরীরটা দেখানো যাবে না মা। সারাটা জীবন আমার মাওলার জন্য কেঁদে কেঁদেও একদিন যদি কোনো পরপুরুষ আপনার শরীরটা দেখে, এই গুনাকে কোনোদিন আপনি মাফ করাইতে পারবেন না। মহিলাদের নেয়ামত ঠিক না বেটি? এই বুড়ি বডিটা শুধু স্বামীর জন্য নেয়ামত, আল্লাহ আপনাকে বানিয়েছে স্বামীর জন্য, আল্লাহু আকবার বলতে হবে। আপনাদেরই একটা মহিষী নারী নাম ছিল তার রাবেয়া বশ্রী, কি নাম কথা কন না কেন, কি নাম? আরে পুরুষগুলা দিয়ে করে মেধা হয়ে গেছেন গামিয়া, নাম কি? রাবেয়া বশ্রী, জোরে খা, রাবেয়া কোন বসরি পরে কোন নাম কি? রাবেয়া। রাবেয়া কি কোন মহিলা পুরুষের নাম রাখে? নাম কি? রাবেয়া, লাস্টে লাগান বসরি, বসরি, বসর একটা শহরের নাম, জেলার নাম,
বসরা, ইরাকের তখন ইরাক ইরান তেহরান একসাথে ছিল, একটা বসরা শহরে একটা এমন একটা নারী যেই নারীটা জীবনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় নাই, কোনদিন কোন পুরুষকে সে ব্যবহার করে নাই, বিয়া করে নাই, এই জন্য কি তার যৌবন নষ্ট হয়ে গেছে? কথা বলেন না কেন? এই জন্য কি তার জীবন শেষ হয়ে গেছে? সে কি অন্য পুরুষ গ্রহণ করেছে, কোন পুরুষের সাথে একটা কথা বলেছে? শোনেন তাহলে, একটা মহিলাই পারে একটা জীবনকে ধ্বংস করে থেকে বাঁচানোর জন্য, কথা বলেন না কেন? একটা মহিলাই পারে একটা যুবকের চরিত্র ভালো করতে। এরকম একটা ঘটনা আছে, তোমরা যুবকরা জানো, তোমরা জানো, এক মহিলার প্রেমে আসক্ত হয়েছে একটা যুবক, কলেজের একটা যুবক, প্রতিদিন তার অপেক্ষায় থাকে, জানালা দিয়ে তাকিয়ে থাকে। মহিলা জিজ্ঞেস করছে, ভাই মগা তুই কি লিগে আমার দেখছ এত কত? কয়, আমি আপনার প্রেমে পড়ে গেছি। কয়, তুই আমার দেখছো? কয়, দেখি নাই, দেখার নাই কিন্তু খারাই তাই। আমার ওই বোন বললেন, তুই আমার প্রেমে পড়ে গেছিস, তোর সাথে আমি প্রেম করব, তোর মনের আশা আমি পুরা করবো, একটা কাজ করবি কি, তুই যদি 40 দিন মসজিদে যাইয়া তাকবীরের সাথে নামাজ পড়তে পারিস, আর যদি ওই নেস্টিক মার্কা নাইকা মার্কা ওই লোপার মতো, লোপা লোপা রহমান, এই যে পাপিয়ার মতো একটা বাঘ খাটাস চরিত্রহীন, কথা বলেন না কেন? এই পাপিয়ার মতো লোপার মতো এই নেস্টিক মার্কা এই নাটকীরা হয়তো, তুই আমার প্রেম করবি, 1 লাখ টাকা দিতে পারবি, যা চাবি তাই পাবি, কথা কন না কেন? আর এই মহিলা কি বললেন, তোর সাথে আমি প্রেম করবো, একটা শর্ত, তুই 40 সপ্তাহ নামাজ পড়বি মসজিদে যেয়ে তাকবীরের সাথে। তো 40 সপ্তাহ নামাজ পড়তে কয়দিন লাগে? 8 দিন লাগে, 5-8 কথা কও না কেন? কয়দিন? 8 দিন। যুবক কয়, 8 দিনের নামাজ কোনো ব্যাপারই না, যদি তোরে পাই বাজারে যুবক 5 সপ্তাহ নামাজ তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে পড়ে, ও আমার মায়ের আপনারাই পারবেন একটা ছেলের জীবনকে সুন্দর করে দিতে, ও মা একটা ছেলের জীবন যদি আপনি সুন্দর করে দিতে পারেন গো মা, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষমান, আপনি পারবেন আপনার স্বামীর চরিত্র ভালো করার জন্য গো মা, যেই মায়েরা তার স্বামীর চরিত্র ভালো করার জন্য দরকার হয় মা স্বামীর জুতার বাড়ি খাবেন, দরকার হয় স্বামীর হাতের মায়ের খাবেন, ও মা কত মায়ের দিতে পারে আপনার স্বামী, ফেরাউনের মতো তো আর মায়ের জীবনে দিবে না গো মা, ফেরাউন মা আসিয়াকে এমন মায়ের মানত লোহা গরম করে মা আসিয়ার মুখের মধ্যে দাগ দিয়েছে গো মা, মাসিয়াকে পুরা উলঙ্গ করিয়া হাত পায়ের মধ্যে প্যারাক মারিয়া বেঈমান ফেরাউন বুকের উপরে বসে পড়েছে, এরপরে যখন বারবার বলে আসিয়া রে, একবার শুধু বল আনা রব্বুকুমুল আলা আমি রব, আসিয়া বলে জীবন দিব বেঈমান ঈমান দিব না, জীবন দিব ঈমান দিব না, মা যারা আমার কথা শুনছেন, মা দিলের কানে শুনবেন, হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল, না আগামী বছর মাহফিল হবে, ইলিয়াসুর রহমান জিহাদি আসবে না, শুধু 2 ফোঁটা চোখের পানিতে আমার মাওলারে বুঝায় কর, হাল্লা যেই ঘরে গহেনা রঙিন শাড়ি পরে ঢুকছিলাম, ওই ঘর থেকে আমার একদিন সাদা শাড়ি পরে চলে যেতে হবে। যুবক ভাইরা, আমি তোমাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আজ থেকে আমার এই ওয়াজটা তুমি মুখে মুখে তোমার মাকে শোনায় দেবা, তোমার বোনকে শোনায় দেবা, তোমার ভাবিকে শোনায় দেবা, তোমার মামিকে শোনায় দেবা, এইভাবে বলবা, ইলিয়াসুর রহমান জিহাদির মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে, 28 বছর বয়সে আমার মা মারা গেছে, আমার মায়ের কত স্বপ্ন ছিল গো ভাই, জানি তোমরা অনেক যুবক মিডিয়ার ভাইরা এখানে এসছো, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, অথবা তোমার চাচি অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার খালা অসুস্থ, তুমি বারবার তোমার মায়ের শরীরটা সুস্থ করে দিতে, তুমি বারবার তোমার চাচির শরীরটা সুস্থ করে দিতে,
যদি বলে হুজুর কেমনে দিতে পারবো তোমার দুই ফোঁটা চোখের পানির বিনিময়ে রব্বে করিম তোমার মায়ের শরীর ভালো করে দিবে। ওমা রাবেয়া বসরি, আপনারা জানেন আপনাদের মতো একজন মহিলা যখন ওই মহিলা বলছে আমি তোর সাথে প্রেম করব, যদি চল্লিশ অক্ত নামাজ তকবীরের সাথে পড়তে পারো, আট দিন তকবীরের সাথে নামাজ পড়ার পরে ওই যুবক এখন যে দরজার কাছে দাঁড়াইছে, আপনার শর্ত শেষ, আসেন আপনার সাথে আমি বন্ধুত্ব করব। মহিলাটা পর্দার ভিতর দিয়ে দরজার ফাঁক দিয়ে বলতেছে তুই চল্লিশ অক্ত নামাজ তকবীরের সাথে পড়ছস, তো কয় খোদার কসম এক অক্ত নামাজ তকবীরের সাথে পড়ি নাই, তাও আমাকে ইমাম সাহেবের পিছনে পড়ছে। আল্লাহর বান্দি বলে কোন ছেলে চল্লিশ অক্ত নামাজ মসজিদে যেয়ে পড়লে তার ভিতরে মাওলার প্রেম ছাড়া কোন মহিলার প্রেম থাকবে আমি বিশ্বাস করি না। কথা বলে না কেন? এ কথা বলতে হবে। কোন মহিলা প্রতি আসক্ত সে থাকবে এটা হতে পারে না, তুই নামাজ পড়ছিস তুই শয়তানি করছিস। যুবক কয় আমিও বুঝছি যে আপনি আমার নামাজের শর্ত যখন লাগাইছেন আমি নামাজ পড়ছি মাগার ওযু করি নাই, নাউজুবিল্লাহ বললা না আমি নামাজ পড়ছি ওযু করি না, কারণ আমি জানি যে এই মহিলা প্রেম করতে যে নামাজ শর্ত দেয় অল্লাহকে প্রেম আমার হইব না, খালি বেগার দিয়ে লাভ নাই, আমি নামাজ পড়ছি ওযু করি নাই। বাজান যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা জাতি ভালো করার জন্য একটা মহিলাই যথেষ্ট, একটা মা পারে তার সন্তানকে ভালো করতে। ওমা আপনাদের রাহাবার আল ফাতেমা তো সাইয়্যেদা তো নিসা ইয়াহালিল জান্নাত, ফাতেমা হলো আপনাদের জান্নাতের গাড়ির ড্রাইভার গো মা। ওমা দুনিয়ায় কত মহিলা গাড়ির ড্রাইভারি করে, আমি যখন লন্ডনে গেছি পুরুষ সামনে ড্রাইভারি করে, কানাডায় দেখছি পুরুষ সামনে ড্রাইভারি করে, মহিলা একই কোয়ালিটিতে। তখন আমি মনে মনে ভাবছি দুনিয়ার মহিলারা ড্রাইভারি করে, মা ফাতেমা তো জান্নাতের গাড়ির ড্রাইভার হবে। সুবহানাল্লাহ বলেন না, এ বাজান ফাতেমার গাড়ির ড্রাইভারিং ড্রাইভিং এর মধ্যে কোন পুরুষ থাকবে না, সব থাকবে মহিলা, ওই মহিলাই থাকবে গো মা, যেই মহিলা জীবনে কোনোদিন স্বামীর উপর দিয়ে চোখ গরম করে কথা বলে নাই, কোনোদিন তার সন্তানকে বাবা বেপর্দায় চালাবার আদেশ করে নাই। ও মা আমি আপনাদের কাছে একটা দাবি রাইখা যাই রে যুবতী বোন, মা ফাতেমা জীবনে কোনোদিন যুবতী বয়সে কোনো পরপুরুষের সামনে দেখা দেয় নাই, মা ফাতেমা স্বামীর ঘরে তাইকা বহুত কষ্ট করেছে, জীবনে কোনোদিন স্বামীকে বুঝতে দেয় নাই গো মা, বিষাদ নিছে 20 ফুট পানি কুয়ার থেকে মা ফাতেমা পানি তুলতো, বাজান রে পানি তুলতে তুলতে চামড়ার রশি হাতের মধ্যে বাবা দাগ পড়ে গেল, মা ফাতেমা কোনোদিন স্বামীকে বলে নাই আমার হাতে দাগ পড়ে গেছে, তুমি কেন আমার জন্য একটা সিস্টেম করে একটা বান্দি আনো না, আমি দোজাহানের বাদশা নবী মুহাম্মাদের মেয়ে, ওমা মেম্বার চেয়ারম্যানের মেয়ে স্বামীরে টর্চারিং করে, এখন বর্তমানে নারী নির্যাতন না পুরুষ নির্যাতন বেশি হইতাছে, আমাদের দেশের প্রেসিডেন্ট সুদ্ধা সে কয় নারী নির্যাতনের জায়গায় এখন আইন পাস আছে, পুরুষ নির্যাতন কেন আইন পাস হয় না? তাহলে যেই দেশের প্রেসিডেন্ট নিজে স্বীকার করে পুরুষ নির্যাতন হয় তাহলে বুঝেন কি পরিমাণ কয় হাজার টন পুরুষ নির্যাতন ডেলি হয়, হ্যাঁ কথা কম এখন মুসলমানে বলা কয়েক হাজার টন পুরুষ নির্যাতন ডেলি হয়, মহিলারা তো পুরুষের কথা শোনেই না বরঞ্চ উল্টা বিলে তাকে কথা শুনতে হয়, আর আমাদের প্রধানমন্ত্রী এমন পাওয়ার বাড়াইছে ডিজিটাল যুগে, মহিলারা স্বামীর কোনো অর্ডার নাই ফর্ডার নাই, পেগাম দিছে তো দিছে যেমনি নৌকায় বাদাম লাগায় পাল তুলে, মহিলারা পাল তুলে রাস্তা দিয়ে হাঁটে, স্বামী বাধা দিলে কয় বেশি বার্জিডিং করবি আমার ডুয়েল সিম আগের তাই মোবাইলে ঠিক করা, কথা কর না কেন ডুয়েল সিম ঠিক করা, তুই কিছু কবি তোরে তুই অল্লাহকে জামুগা, বেচারা মান সম্মানের ডরে স্ত্রীর নির্যাতন সহ্য করে মুখ ফুটে কারো কাছে বলবে, ওমা হয়তো চেহারার গর্ব দেখাইতেছ মা চেহারার গাম্ভীর্যতা দেখাইতেছ, তোমার চেহারা সুন্দর গো মা এটা বুঝাইতেছ, কবরে যাইবার পরে মা এত সুন্দর চেহারা থাকবে না,
के बाहबे संगे तोमर के बाहबे संगे तोमर अंधकार घरे ओई घरे ते अल्लाह साड़ा काउ के ना पावे ओई घरे ते अल्लाह साड़ा काउ के ना पावे अमा आमी आपनार उद्देश्य अत्यंत विनयेर साथे बोलबो मा कथाटा बंद करें महिला पेंडल आवाज होच्छे হাজার হাজার মা বোনরা যদি একজন একজনের কথা বলেন মা তো কথা বলতে তো ডিস্টার্ব হবে আপনার ওয়াজ শুনতে ডিস্টার্ব হবে এই লেডিসের গুষ্টি কথা হইতাছে কেন কোন আওয়াজ হবে না যদি কোনো মহিলা কথা কয় আর গাল চাইবে ধরেন দর্জনে যদি কোনো মহিলা কথা বলে আর বাইরে করে তার ঘাড় ধরে ও পরিবেশ কষ্ট করে ধরে আছে কথা ঠিক না বেটা সব মহিলা খারাপ নয় অনেক মা আসছে ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কাদার জন্য আমল করার নিয়ে তার অনেক মহিলা আসছে একজন আরেকজনের দেখা লাগে শুনছি ওয়াজের ওসিলায় দুই বছর দেখা হয় না বিয়ে হইছে একজনের বাড়ি চাঁদপুর একজনের বাড়ি রংপুর দুই পুর এক হইছে আরেকজনের বাড়ি ফরিদপুর মাদারপুর বিয়ে হইছে দেখা হয় না ওয়াজের ওসিলায় আকবরী ওয়াজ আলামিন শিশু সদন মাদ্রাসায় দিনের বেলা ওয়াজ হইব তিন মহিলা এক জায়গা হইছে ইয়া জিজ্ঞেস করে ও কেমন আছো তোর ডাকি আমি শুরু করে স্বামীর বদনাম আছে না নাই একজন আর একজন রে কয় কয় কইছে মা বাপ দেখে শুনে দিছে এক জানোয়ারের কাছে ডেলি পিড়ায় কথা কর না কেন ডেলি পিড়ায় আচ্ছা পিড়ানোর গল্প কি ওয়াজে আইয়া কে অবাধ্য করা জানা মগির ঘরে মগির রেখে নাইছে গল্প শুরু করছে হে কথা কও না কেন মুসলমানে বলা বাবু কপাল কি খালি খালি পড়ে যেই মহিলা ওয়াজের প্যান্ডেলে আমার আরাক মার ডিস্টার্ব করবে ওর স্বামী বাইতে গেলে এমনি পিড়াবে কোন আওয়াজ যেন আমার কানে না আসে ওই দা এখনো কথা বলতেছে আমি আমার মা বোনদেরকে বলছি কোনো আওয়াজ হবে না মা আমি আর কথা বলবো কয়েক মিনিট আল্লাহু আকবার বলেন তো দেখি আল্লাহু আকবার জোরে বলেন তাহলে একটা মহিলাই পারে তার স্বামীকে ভালো করার জন্য কথা বলেন পারে না পারে কি পারে না এ মা আসিয়ার চাইতে কষ্ট আপনার স্বামী বেশি দেয় না আপনি যদি কোন হুজুর আপনি তো কইতাছেন স্বামীর খেদমত করতে আমার দামরাটা কি তা জানেন আপনি হে ডেলি আইয়া সকালেও মারে বিকালেও মারে ভাত দিতে দেরি হলে সেকালেও মারে রাত্রে ঘুমাইতে হই গেলে মারে গুটা সারা আমার অভাব নাই এইটার খেদমত করব কোন সময় ও মা গুতার দেখছেন কি মাইরের দেখছেন কি স্বামী মারে কি পরিমাণ শুনবেন কোরআন টিকা কিন্তু এই মাইরের বিনিময় পাবেন চির জান্নাত যখন মারহাবা অনেক মহিলা আর পুরুষের উত্তর দিক হবে আপনি স্বামী তো এই লেগে স্বামীর পক্ষে কর আমার বদমাইশের খবর আপনি একদিন যদি জানতেন আপনি কইতেন এর ঘর থুয়ে যান না এরে মাসে না এ জানোয়ার মার্কা স্বামীও কিন্তু বাংলাদেশে আছে আছে না নাই আরে যদি জানোয়ার মার্কা না থাকতো সেই হ্যাঁ নোয়াখালীতে মায়ের বয়সে একটা মহিলাকে ধর্ষণ করলো শোনো নাই তুমি না সারা পৃথিবী আলোড়ন হয়ে গেছে শোনাই মরিতে আমার মাকে সেই আদিম যুগের বর্বরতা যুগের সেই অশ্লীল যুগের সেই জানোয়ার পূর্ণ দেশের সে আবু জেহেলের যে জানোয়ারের মতো ব্যবহার করছিল মা সুমাইয়ার সাথে ওই নোয়াখালীর সেই নাস্তিক গুলি বর্বর গুলি আমার সেই মায়ের সাথে সেরকম ব্যবহার করেছে এরকম পুরুষও আছে এরকম মেন্টালিটির পুরুষও আছে আমি জানি আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে উজরকন আমিন ও মা যদি আপনি ভালো হন আপনার স্বামী ভালো হবে আমি একটা ঢাকার ঘটনা আপনাদের সামনে বলবো বেশি দিন না এই চার বছর আগের ঘটনা আর দেখেন তো আপনার স্বামী ভালো হয় কি হয় না